সুন্দরভাবে দেখুন আমার যত পরিমাণে কম নারকেল ছিল দেখুন। নমস্কার বন্ধুরা, আমি গৌরী শরণ, গৌরী শরণ অফিসিয়ালেতে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। বন্ধুরা দেখুন আমি উনান জ্বালিয়ে দিয়েছি, জ্বলছে আমার। এবার আমি কড়াটা বসিয়ে দেবো, কড়াটা একটু গরম হয়ে যাক, এইটাই আমি রেসিপি নিয়ে এসেছি। আর বন্ধুরা আমার এখানে উপকরণ কী কী লাগছে, এখানে নারকেল আমি আগে থেকে কুড়িয়ে রেখেছি, দেখুন উপকরণ আমার হয়ে গেছে। কুড়িয়ে নিয়ে আমি এক বাটি নারকেল যেহেতু আমার আছে, আমি এক বাটি চিনি দিয়েছি। চিনি আমি মাখিয়ে রেখে আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর আমি এখন কড়া বসিয়ে দিচ্ছি। আর আমার এখানে কী লাগছে, ময়দা আমার লাগছে এই দেখুন, আর আমি দুটো এলাচ লাগছে, আমার এখানে শিলনোড়াতে আছে আমার দুটো এলাচ, এই দেখুন এলাচ। এবার আমার কড়াটা, আমার বন্ধুরা দেখুন আমার কড়া আমার গরম হয়ে গেছে। এবার আমি এই নারকেল পুরোটা আমি দিয়ে দেবো, যেটা নারকেল আমি চিনি মাখিয়ে রেখেছিলাম সেইটাই দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা আমার বিরাট ভালো হয়ে গেছে কড়াই, আমি নাড়তেই থাকবো এটা, আর হালকা আঁচ থাকবে, হালকা আঁচ করবেন। নাড়তেই থাকবো, আঁচটা একটু কমিয়ে দেবো। আমার হালকা আনতেই হবে বন্ধুরা, নাড়তেই থাকতে হবে এটা যাতে বসে না যায়। যতক্ষণ পাক ধরছে না, কিচকিচ হচ্ছে না, ততক্ষণ নাড়তেই থাকতে হবে। A few moments later. বন্ধুরা দেখুন আমি 30 মিনিট পর চলে এসেছি, দেখুন আমার পাক হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন লাল লাল হালকা হালকা হয়ে গেছে। এবার আমি এক চামচ ময়দা দিব, এই দেখুন ময়দা। দিয়ে দিলাম হাফ চামচই দিলাম, এই দেখুন কম আঁচে করতে হবে তাকে লেগে না যায়। বন্ধুরা এবার আমি নামিয়ে নেব, এবার আমি এলাচটাকে থেতে করে নেব। এই দেখুন আমার থেতো হয়ে গেছে বন্ধুরা, যেহেতু আমার কম করে আমি বানিয়েছি তাই জন্য আমি এলাচটা দুটোই দিয়েছি। এবার আমি নামিয়ে নেব, দেখুন এবার গরম হালকা গরম আছে, আমি গোল গোল পাকিয়ে নেব। এই দেখুন এভাবে বানাতে হবে, ঠান্ডা যাতে না হয়ে যায়। পরিমাণে আমি ছোটই করছি, ছোটই বানাচ্ছি এখন এভাবে। গরম গরমই বানাতে হবে, ধকামে গোল বানাচ্ছে, কম নারকেল ছিল তাই জন্য কমই বানিয়েছি। দেখুন কত সুন্দর এইভাবে বানানো, খুব সোজা হয়ে যায়। আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এতটাই, আগামীকাল দেখা হবে। নমস্কার বন্ধুরা।